আপনি থমকে যাচ্ছেন কেন? আপনি কি খুব ক্লান্ত? আপনার কি পর্যাপ্ত পরিমাণ ঘুম হচ্ছে না, নাকি শক্তিহীন হয়ে পড়েছেন? যথেষ্ট পরিমাণ সময় না থাকার কারণেই কি আপনি থেমে যাচ্ছেন? আপনার হাতে কি পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই? তাহলে এটা কি জিনিস, কি এমন বিষয় যা আপনাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে? হ্যাঁ, আপনাকেই। অজুহাত সেই ব্যক্তির কাছে সবচেয়ে ভালো শোনায় যে এগুলো তৈরি করেছে। নিজের জন্য দুঃখ করা বন্ধ করুন, নিজেকে তুচ্ছ ও গুরুত্বহীন ভাবা বন্ধ করুন। সবাইকে বলছি, আপনি দুঃখী এবং আপনার কান্নাকাটির গল্প অন্য লোকদের দেখানোর চেষ্টা করছেন, তাহলে আপনি ভুল করছেন। আমরা যদি কখনো কোনো সফল ব্যক্তিকে দামি গাড়িতে চড়তে এবং একটি 6 বা 7 তারকা হোটেলে তার জীবনকে পুরোপুরিভাবে কাটাতে দেখি, তার জীবনকে পূর্ণ স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে দেখি, তবে আমরা হিংসা করব না, কারণ এগুলো পেতে সে গাধার মতো কাজ করে যায়নি, কেউ তাকে কিছুই দেয়নি। চলুন সফলতার জন্য আমাদের ভিতরের জেদি লোকটিকে জাগিয়ে তুলি, আমাদের ভেতরকার হিংস্রতাকে ঘুম থেকে টেনে তুলি। অপেক্ষা করার দিন শেষ, খেলা শুরু হয়ে গেছে, এখনই সময়। আপনি যা চান সেটা অর্জন করে নিন, কেননা কষ্ট বিনে কেষ্ট মেলে না। অজুহাত দেখাবেন না, অজুহাত কখনো বৈধ স্বীকৃতি হতে পারে না। যেমনিভাবে সত্য দিয়ে মিথ্যাকে দূরে সরিয়ে দিতে হয়, এমনই সত্য হল আপনার কাছে সময় আছে, আপনার দক্ষতা আছে, আপনার জ্ঞান, সমর্থন এবং ইচ্ছা শক্তি দিয়ে এগুলো সম্পূর্ণ করার জন্য শৃঙ্খলাও আছে। জীবনের সবকিছুর ফল একটি চ্যালেঞ্জ দিয়ে শুরু হয়। জীবনকে সার্থক করে গড়ে তুলতে অর্থবিত্ত ও সাফল্য আমাদের কাছে আসবে না, এটি আমাদের কোলে এসে পড়বে না। মনে রাখবেন, আমরা যা কিছু পেতে চাই সেই সকল কিছুর দিকেই আমাদের এগিয়ে যেতে হবে। অতএব এই মুহূর্ত থেকে আমাদের সময়কে দূরদর্শী কাজের পেছনে ব্যয় করে এমনভাবে সুযোগ তৈরি করতে হবে, এই পৃথিবীর সকল জায়গায় আমাদের অবস্থান যেন সুদৃঢ় হয়। আজ থেকে আর আগামীকাল নয়, মনে রাখতে হবে আমরা শুধু আজ পেয়েছি। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, দেখা হবে বিজয়ে। আপনার স্বপ্ন একান্তই আপনার, এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অজুহাত নামের বস্তুকে এখনই দূরে ছুঁড়ে ফেলে দিন। স্বপ্ন পূরণে এখনো অনেকটা পথ বাকি, তাই এখন থেকে অনুশীলন শুরু করুন। দেখবেন আজ না হয় কাল, জেতার জন্য যে গোলটি প্রয়োজন সেই গোলটি আপনিই দিয়ে দিয়েছেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবার কথা হবে।